আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে জমি কেনার জন্য অগ্রিম বায়না চুক্তিপত্র লিখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমি একজন সিনিয়র অ্যাডভোকেটের কাছে জুনিয়র হিসেবে কাজ করি ও আমি দলিল রেজিস্ট্রির কাজ করাই। আমার ঠিকানা হলো আলিপুর জজেস কোর্ট, কলকাতা 27। আমার কন্ট্যাক্ট নাম্বার 9832941619। সবার প্রথমে আপনি একটি 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের ওপর হেডিং দেবেন অগ্রিম বায়না চুক্তিপত্র। তারপরে দাতা গ্রহীতার নাম, বাবার নাম ও তাদের ঠিকানাটা এখানে লিখবেন। তারপর আপনি হেডিং দেবেন কস্য শুভ বায়না বা চুক্তিপত্র নামা অত্র মৃদং কার্যজ্ঞানী। তারপরে আপনি লিখবেন আমি অত্র চুক্তিপত্র দাতা নিম্ন তপশিল বর্ণিত জমি জমার মালিক ও দখিলদার হইতেছি। এখানে আমার নগদ অর্থের বিশেষ প্রয়োজন হয়। আমি অত্র চুক্তিপত্র দাতা আমার নিম্ন তপশিল বর্ণিত সম্পত্তি পুকুর পাড় বা পুকুর, এখানে যে জায়গাটা বিক্রি হবে সেই জায়গার নাম লিখবেন। বিক্রয় করিব ঘোষণা করিলে আপনি অত্র চুক্তিপত্র গ্রহীতা আমার নিম্ন তপশিল বর্ণিত সম্পত্তি যাহার প্রতি শতক মূল্য 1,60,000 টাকা ধার্য হইয়া ক্রয় করিতে সম্মতি হইলে অদ্য টাকার নগদ অগ্রিম বায়না হিসেবে 1,00,000 টাকা দাতা গ্রহণ করিলেন। প্রকাশ থাকে যে অবশিষ্ট টাকা 1 মাসের মধ্যে রেজিস্ট্রির দিনে দিতে বাধিত থাকিবে। আমি প্রথম পক্ষ চুক্তিপত্র রেজিস্ট্রি করিয়া দলিল সম্পাদন করিয়া দিতে বাধ্য থাকিব। এবার যেই দিন এই চুক্তিটা হচ্ছে সেই ডেটটা এখানে দেবেন। তারপরে নিম্ন তপশিলের বিবরণ, তারপরে যেই জায়গাটা বিক্রি হচ্ছে সেই জায়গার বিবরণটা এখানে দেবেন। তারপরে এখানে দাতার স্বাক্ষর, এখানে গ্রহীতার স্বাক্ষর হবে, তারপরে এখানে সাক্ষীগণের স্বাক্ষর হবে এবং প্রতিটা পৃষ্ঠায় দাতার স্বাক্ষর হবে। তারপরে শেষ পাতায় লিখবেন টাকার জ্ঞান, তারপরে এখানে টাকার সমস্ত বিবরণ দিয়ে দেবেন, তারপর এখানে দাতার স্বাক্ষর করবেন ও এখানে দুজন সাক্ষী স্বাক্ষর করবেন।